সো গাইজ, এখন রয়েছি আমি ব্যারাকপুরে, দেখতেই পাচ্ছ পিছনে স্টেশন, পিছনে স্টেশন রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, ট্রেনে করে নামলাম। তো এখন যাব কোথায় সেটা আর বলার প্রয়োজন পড়ে না, কারণ থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ব্যারাকপুর স্টেশন থেকে আরেকটা আউটলেটে পাঠালো, ওখানে দাদাবৌদির যেটা মেন ছিল ব্রাঞ্চ, সেখান থেকে বলে ভিড় হয়েছে, ওখানে হবে না। তো আরেকটা আউটলেটে আসলাম, সেখানটা লিফটে করে উপরে যাচ্ছি আমরা, এখন লাইন দেবো উপরে গিয়ে, অসাম প্লেসটা লাগছে। সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর ভিড়, প্রচুর, মানে পুজোতে যেরকম ভিড় থাকে তার থেকে বেশি ভিড় রয়েছে। এর আগে পুজোর মার্কেটিংয়ের সময় এসেছিলাম, ও এসেছিলো আমার সাথে, তখন ব্লগ করলি, কিন্তু তখনও যা ভিড় ছিল তার থেকে মানে বেশি ভিড়, কারণ ওই আউটলেটটা থেকে আমাদের এই আউটলেটের পাশে আরেকটা আউটলেট করেছে, সেখানটায় পাঠিয়ে দিল, সেখানটাও আবার বড় লাইন ভিতর দিয়ে ওপর দিয়ে সেই উঠতে হলো আর কি। তো যাই হোক, একটা অনেক রকমের প্রতীক্ষা অপেক্ষার পর তারপর অফিসে বসেছি আর কি, এখনো বাইরের লাইন রয়েছে এখানটা। হ্যান্ড স্যানিটাইজ করেছিস? বহুত দিনো সে কেসা লাগতা হ্যায়, বড়িয়া, কহাঁ সে আতে আপ? শ্রীরামপুর। আপ লোগ ক্যা হর রোজ আতে হ্যায়, কহাঁ সে? নয়াটি। আচ্ছা আচ্ছা, মতলব জব হি আনা হোতা হ্যায়, আপকো লাগতা হ্যায় ক্যা লাগে? अलग जगह से क्वालिटी है, बढ़िया। अच्छा, स्पाइसी है, स्पाइसी है, क्वालिटी क्वांटिटी सब कुछ बढ़िया। तो बिरयानी नहीं तोड़ की सिस्टम अपडेट हो जाए, की सिस्टम अपडेट हो जाए, मास्क खुद दम नाल तो बुझ जाएगा। तो कौन ब्लॉक से लेके चलेगा? মানে তুই এটা কি হঠাৎ করে সকালবেলা একদিন দেখছিস? কে নোটিস করেছে? পাস ও তুই নিজেও বুঝতে পারছিস? তারপর তুই কি করে বুঝলি? দেখে কি করে বুঝলি? তো ভয়েস হয়েছে, দেখে কি করে বুঝলি? এসিটা একটু কমিয়ে দেওয়া যাবে, এসিটা একটু কমিয়ে দেওয়া যাবে, বাড়িয়ে দেওয়া যাবে, ও কারণ ঠান্ডা হয়ে যাবে। একদম ফাটাফাটি বিগ সাইজ রয়েছে, আমি দেখালাম তোমাদের, দেখতে পেলাম, আমি জানি না অডিওটা ঠিকঠাক আসছে কিনা, কারণ এখানে প্রচণ্ড নয়েজ রয়েছে, ভিড়ও রয়েছে, আর অডিও রেকর্ডের জন্য আমি কোনোরকম ডিভাইসও লাগাইনি।
আলুটা কিন্তু আলুর সাইজটা কিন্তু অনেকটা ছোট লাগছে আমার কাছে। আলু কি এক্সট্রা পরে দিয়ে যায় না নিতে হয়? দিয়ে যাবে বললে? আচ্ছা আচ্ছা, তাই জন্য চার্জেবল নয় তো? চার্জেবল এক্সট্রা আলু এমনি দিয়ে যাবে? বাহ, আলুর সাইজটা আমি দেখালাম এই যে এটা। যদি আমি চাই যে আলু এক্সট্রা নেবো তাহলে আমি নিতে পারি, সেটার জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগবে না। মাখন মাখন কেমন লাগছে? মাখন তো পুরো ভালো তো লাগছে, তাতে বড় মতো শান্তি পেলাম। কেন আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছিল, এক ঘন্টা দাঁড়িয়েছিলাম। মাছটা তো একদম পুরো যাত্রা হয়ে গেল। আলুটা জাস্ট মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে আর এত মশলাটা এত সুন্দর ঢুকেছে না, মানে মাখনের মতো লাগছে একদম হাত দিয়ে যখন ধরছি এখন। ওয়াও, এই মাখনের যে এই যে স্মুথনেস, এই ফিলটা না আর কোনো দোকানে কিন্তু আমি পাই না। সিরিয়াসলি অন্য কোনো রেস্টুরেন্টে কিন্তু একদম এই মাখন মাখন লাগে। আত্মার শান্তি, আত্মার শান্তি, মানে ভিতরে যে আত্মাটা রয়েছে সেই আত্মা শান্তি পেয়ে যাচ্ছে, স্বর্গর মতো ফিল হচ্ছে। চাটনি সঙ্গে সালাড, সোদপুরের তো সোদপুরের দাদা বৌদির বিরিয়ানিটা আমি অনেকদিন আগে রিভিউ করেছিলাম, তখন অতটা ভালো লাগেনি। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি আই বাটনে দেখে নিতে পারো ওটা। বাট এটা কিন্তু অনেক বেটার লাগছে আমার কাছে। সোদপুরের আউটলেট দাদা বৌদি, হ্যাঁ হ্যাঁ, নেই ওটা আচ্ছা লেই না আমি। মাটনটা জাস্ট হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে মাখনের মতো একদম, এত সুন্দর সেদ্ধ হয়েছে আর এত সুন্দর ভিতরে মশলাগুলো এত সুন্দর ঢুকেছে, দেখেই বোঝা যাচ্ছে জুসি পুরো ভিতরটা। আবার মাটনটা দিয়ে টেস্ট করে দেখছি। মাখন মাখন পুরো মাখন, কোনো কথা হবে না। জীবন বল কেমন লাগে? চিকেন চাপটা কেমন আছে? এই যে পার্ট গুলি এখানে একটু রেড রেড রয়ে গেছে, তো যদি ভালো করে ভাজা হতো তাহলে রেড গুলি পুরো হোয়াইট থাকতো। চিকেন চাপের যে গ্রেভিটা আছে ওই গ্রেভিটা কিন্তু আমার দেখে হেভি লাগছে, ওটা একবার চেক করে দেখবো আমি গ্রেভিটা। এই চিকেন চাপের গ্রেভিটা নিচ্ছি, চিকেন চাপটার মধ্যে যে কত যে বাটার দিয়েছে সেটার ফ্লেভারটা একদম পুরোপুরি পাওয়া যাচ্ছে, অসাধারণ। আমাদের জন্য দুখানা আলু চাইলাম এক্সট্রা, তো এই যে দিয়ে গেল দুটো আলু, এটা কিন্তু ফ্রি নিয়ে।
বল কি বলতে চাস ফাইনালি খাওয়ার পর? বিরিয়ানিটা ঠিকই আছে, চিকেন চাপটা আগের বার যেরকম খেয়েছিলাম ততটা মানে ভালো ভাজা হয়নি, বাট এমনিতে ঠিক ছিল, ঠিকঠাকই ছিল, ভালোই রাখলো। বাটার পনিরটা তো মানে অনবদ্য, চিকেন চাপের ঝোলটাও ভালো ছিল, কিন্তু আমাকে শসা কম দিয়ে দিয়েছিল, অলমোস্ট বেশি আবসলিক পেঁয়াজ আর গাজরের ছেড়ে দিয়েছিল আমার, আর আমারটা ভালো করে কাটিয়ে খুব মানে কী বলতে সবই সবই লাগছিল আমাদের থেকে, আর অলমোস্ট পড়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার। আর ওভারঅল এমনি ঠিক আছে তো? স্মুথ হান্ড্রেড এ হান্ড্রেড, তাই তো? একদম। এখনও পর্যন্ত আমি যত জায়গায় বিরিয়ানি খেয়েছি সব থেকে বেস্ট লেগেছে আমার দাদাবৌদির বিরিয়ানি। এর আগে সোদপুরে যেটা খেয়েছিলাম সেখানটা কিন্তু অতটা ভালো ছিল না, কিন্তু বাট ব্যারাকপুরের যেটা আউটলেটটাতে যেটাতে খেলাম এটা কিন্তু অসাম ছিল, অসাম, কোনো কথা হবে না। মেন হ্যাঁ মাদারটা কিন্তু ব্যারাকপুরেই রয়েছে। তো যাই হোক, আপাতত এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ অ্যাম্বিয়েন্স, মানে দাদাবৌদির ওপরে যে ছাদটা, যেটা রুফটপের উপর একটা গার্ডেন করা রয়েছে যেটা ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। যাই হোক, আপাতত ভিডিওর একদম এন্ডে চলে এসেছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো তারা লাইক না করে একদমই যাবে না, আর যারা চ্যানেলে নতুন রয়েছো ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার, ডু কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।